হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানায়। আজকে এই ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। এক, তোমরা যারা স্কুল কলেজে পড়ছো তোমাদের স্কুল কলেজ খোলা নিয়ে শিক্ষামন্ত্রী কি বললেন। দ্বিতীয়, ও তোমাদের 2021-এর ফাইনাল এক্সামের এর নিয়ে একটি নতুন ঘোষণা করা হয়েছে, সেটা নিয়েও আলোচনা করব। তৃতীয়, আমার তরফ থেকেও তোমাদের জন্য একটি স্পেশাল ঘোষণা রয়েছে বা এমন কিছু বলার রয়েছে যেটা শুনলে তোমরা অবশ্যই খুশি হবে। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা আর জানতে পারবে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমার তরফ থেকে যে বিষয়টি তোমাদেরকে বলবো সেটা বলে নিই, তারপরে তোমাদেরকে স্কুল কলেজ কবে খুলছে এবং তোমাদের 2021-এর পরীক্ষার সংক্রান্ত কি আপডেট রয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। তোমরা সবাই জানো আমি বলেছিলাম তোমাদেরকে হ্যান্ড রিটেন নোট প্রোভাইড করব, এবং কিছু এরকম জিনিস যে টপিকগুলো তোমাদের অসুবিধা রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পুরোপুরি তোমাদেরকে বুঝিয়ে দেব, যাতে তোমাদের পরীক্ষায় ভালো নম্বর ওঠে এবং তোমরা ভালো মতন করে পরীক্ষা দিতে পারো, তোমাদের কোনো অসুবিধা না হয়। সেই কারণে তোমাদের জন্য সুখবর রয়েছে, তোমাদের হ্যান্ড রিটেন নোট এবং তোমাদের যে বলেছিলাম বিভিন্ন বিষয়ে টপিক ওয়াইজ যে তোমাদের বুঝিয়ে দেবো যেটা অসুবিধা রয়েছে ম্যাথামেটিক্স বা সায়েন্স গ্রুপে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে মেনশান করতে পারো, এবং প্রিভিয়াস কোনো ভিডিওতে তোমাদের কমিউনিকেশান স্কিলটা বুঝিয়ে দেবো, মানে কীভাবে এ তোমাদের যে অঙ্ক অসুবিধা হচ্ছে বা তোমাদের যে পড়া অসুবিধা হচ্ছে বুঝতে, এ সেগুলো তোমরা আমাকে এ সরাসরি জানাতে পারো, বা তোমাদের কোনো ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পলাইন নাম্বার তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। তো আর জাস্ট 2-3 দিন অপেক্ষা করো, তোমাদের জন্য সমস্ত কিছু চলে আসবে। আর আশা করা যায় যে এই সপ্তাহ, মানে পরের যে সপ্তাহ সোমবার থেকেই তোমাদের কিন্তু হ্যান্ড রিটেন নোট এবং এডুকেশনমূলক যে ভিডিওগুলো আমি বলছিলাম সেগুলো চলে আসবে। এর পরবর্তী যে বিষয়টা, স্কুল কলেজ খোলা সংক্রান্ত, এতদিন ধরে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছিল যে স্কুল কলেজ আমাদের রাজ্যে এই মুহূর্তে খোলা সম্ভব নয়, কিন্তু তিনি এক বৈঠকে কিন্তু তিনি সাংবাদিকের কাছে কিন্তু এই বিষয়টি ক্লিয়ার করেন যে স্কুল এবং কলেজ খোলার তোড়জোড় চলছে, পুরো স্কুল সমস্ত কিছুকে স্যানিটাইজ করা হচ্ছে ভালো করে, স্যানিটাইজ করার পর স্কুল কলেজ খোলার উদ্যোগ রয়েছে, আর এক মাসের মধ্যেই হয়তো বা স্কুল খোলা যেতে পারে। তাকে জিজ্ঞাসা করা হয় যে এ অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে তো এখনও পর্যন্ত স্কুল খোলেনি, অন্যান্য রাজ্যে খুলে গেছে, তো বলেছে অন্যান্য রাজ্যের প্রোটোকল আর আমাদের রাজ্যের প্রোটোকল সমান না, সেই কারণে কিন্তু শিক্ষামন্ত্রীর এই বক্তব্য যে শিক্ষামন্ত্রী বললেন আর এক মাসের মধ্যেই হয়তো বা স্কুল কলেজ খুলে যেতে পারে। এছাড়া তিনি এটাও বলেননি স্কুল কলেজ খোলা হলেও সেটাই একটা প্রোটোকল নির্দিষ্ট থাকবেই, মানে একটা নির্দিষ্ট প্রোটোকল রাখা হবে, সেটা রাজ্য সরকার ঠিক করবে, সেই প্রোটোকলের পেছনে ওয়ার্ক চলছে মানে কাজ চলছে, তারপরেই তোমাদের স্কুল খোলার বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হবে। তো এখানে তোমরা অনেকেই চাইছো স্কুল কলেজ খুলে যাক, অনেকে চাইছো স্কুল কলেজ না খুলুক এই মুহূর্তে, তো তোমাদের যে মন্তব্য সেটা তোমরা কমেন্ট সেকশনে দিতে পারো, কিন্তু এই মুহূর্তে এ শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলতে চলেছে। এর পরবর্তী যে আপডেটটা রয়েছে, 2021-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের কথা। আমরা জানি অনেকেই অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেয় এবং তোমরা কিন্তু বিভিন্ন অন্যান্য সেন্টারে গিয়ে পরীক্ষা দাও, সেক্ষেত্রে একটা স্কুলে কিন্তু অনেক স্কুল এসে পরীক্ষা দেয়, অনেক স্টুডেন্ট একটা স্কুলে পরীক্ষা দেয়, কিন্তু এবারে কিন্তু স্কুলের যে মানে সেন্টারের সংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি করেছে। কতটা বৃদ্ধি করেছে সেটা আনুমানিক বলা হয়েছে, যে আগে যা সিট ছিল, মানে আগে যা স্কুল ছিল পরীক্ষা দেওয়ার জন্য বা আগে যা সেন্টার ছিল তার 3 করা হয়েছে। আগে যদি 10 থাকে এখন 30 করা হয়েছে, তার মানে বুঝতেই পারছো সেন্টারের সংখ্যা কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তোমাদের স্কুলে যে মানে তোমরা যে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে বা যে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে সেই সেন্টারে যতজন বসতো, মানে 3-4 স্কুলে এসে একবারে বসতো, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট বসতো, এখানে তার আয়তন অনুযায়ী কিন্তু ও স্কুলে বসানো হবে স্টুডেন্টদের। তাছাড়া একটা জিনিস মেনশন করা হয়েছে, 200 বেশি ছাত্রছাত্রী একটা স্কুলে কখনোই সিট দেওয়া যাবে না, মানে সেন্টারের সংখ্যা 3 করে দেওয়া হয়েছে, এবং একটি স্কুলে কোনো মতেই
ছোটো হোক কিংবা বড়ো হোক, কোনোমতেই 200 জনের বেশি স্টুডেন্ট একটা সেন্টারে বসানো যাবে না। এছাড়া আরও বিভিন্ন প্রোটোকল মাথায় রেখেই তোমাদের এক্সামিনেশন সেন্টার কিন্তু প্রস্তুত করার শুরু হয়ে গেছে। সেই কারণে তোমাদের যে আপডেটটা এই মুহূর্তে রয়েছে সেটা তোমাদের জানিয়ে দিলাম। তোমাদের সেন্টার 3 গুণ হতে চলেছে এবং তোমাদের প্রত্যেকটি স্কুলে 200 জনের বেশি ছাত্রছাত্রী একটি সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারবে না, এরকমই জানানো হয়েছে। তো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের জানানো ছিল। তাছাড়া তোমাদের হ্যান্ড রিটেন নোট এবং যে টপিকগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছে, যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, তারা অবশ্যই সায়েন্সের পার্টটা বলতেও পারো ও যে এই বিষয়টা আমাদের বুঝিয়ে দিলে সুবিধা হয়। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।